সদর উপজেলায় চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাসের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে শনিবার সকাল সোয়ানটার দিকে উপজেলার ত্রিমোহনী বাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে সকালে কুড়িগ্রাম থেকে আমার এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী একটি বাস ঢাকায় যাচ্ছিল উপজেলা ত্রিমোহনী বাজার মোড় এলাকায় পৌঁছালে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান এতে বাসটি সড়কের পাশে একটি রিক্সাকে ধাক্কা দিয়ে দোকানে ঢুকে যায় বাসটির সামনের অংশ ধুমড়ে মুছড়ে যায় এ সময় রিক্সা চালক ও বাসের এক যাত্রী নিহত হন নিহত রিক্সা চালকের নাম হান্নান তার বাসা শহরের টগরাইট হাট এলাকায় নিহত বাসযাত্রীর পরিচয় এখনো জানা যায়নি এছাড়া স্থল থেকে আহত উদ্ধার করে সদর হাসপাতালে হাসপাতালে পাঠানো পাঠানো এর মধ্যে অবস্থা গুরুতর তাকে হয়েছে। উপ পরিদর্শক এস আই জাহিদ বলেন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করে নিহত ব্যক্তিদের মধ্যে একজনের লাশ হাসপাতালে এবং আরেকজনের লাশ থানা রাখা হয়েছে এছাড়া আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে রফিকুল ইসলাম কুড়িগ্রাম এন টিভি